আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছে। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের আপু ভিডিওতে শুরুতে ভয়েস দিতে পারে নাই, তার জন্য দুঃখিত। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। আমি আমার বিভিন্ন প্রজেক্টের ভিডিও দিয়েছি, পাশাপাশি ফাতিয়ার বিভিন্ন দুষ্টামির ভিডিও দিয়েছি, এবং আপনারা সবাই এনজয় করে ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন। সবাই আমাদেরকে সাপোর্ট করে যাবেন, আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমো ফাতিয়া, কি করো তুমি? কি করো? কাপড় দো, কাপড় দো, কাপড় ধুইতেছ? আমো বাবার কাপড়টা একটু ধুয়ে দিও। বালতি বিতান ঢুকবো, এর মাধ্যমে দোয়া হইতেছে না, এবার বালতি ঢুকছে। সারো 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 কল্লা সারো, এ দেখেন সারা গায়ে সাবান নিয়ে কি করছে, এই মাথায় লইছে আর এই পায়ের মাঝে, এগুলো শরীরে মাঝে মাখতেছে। এই এই দেখেন, আমু কি করতেছ? সাবান দিয়ে গোসল করতেছ? ফাতিহা এদিকে তাকাও, এবার চোখে লাগাইছে। আজকে আমি বাসার মধ্যে খিচুড়ি রান্না করছি, ভাবলাম আজকের এই খিচুড়িটা আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি দিয়েছি পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, এখন দিয়ে দিয়েছি তেল। আজকে কিন্তু আমি সরাসরি মাংস দিয়ে বা গোস্ত দিয়ে রান্না করছি না, আমি গোস্তের ঝোল সাথে দুই একটুকা গোস্ত আছে, গোস্ত না থাকলে কোনো সমস্যা নেই। আমি যেভাবে গোস্তের ঝোল দিয়ে খিচুড়ি রান্না করি, আমার বাসার সবাই খেতে খুবই পছন্দ করে, আপনার ভাইয়া সব থেকে বেশি পছন্দ করে এভাবে রান্না করলে। আর আমার কাছে ভালো লাগে যে এমনি সরাসরি গোস্ত দিয়ে রান্না করতে গেলে খিচুড়িটা যেমন হয়, গোস্তের ঝোলটা বা যে একটুকু থাকলো বা না থাকলো কোনো সমস্যা নেই, ওটা দিয়ে রান্না করলে সব থেকে বেশি টেস্ট হয়। আর সেই রেসিপিটি আজকে শেয়ার করবো, পাশাপাশি থাকছে আর আপনাদের জন্য বিভিন্ন বিনোদন। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। আর প্রথমেই বলে দিই, চাল ডাল আমি খিচুড়ির সাথে আলু দিচ্ছি, চাল ডাল আলু এটার পরিমাপে যে মশলাটা হয় সেই মশলাটাই ব্যবহার করবেন এখানে প্রথমে, কারণ গোস্তের যে ঝোলটা থাকে ওটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মশলা থাকে, সেজন্য শুধুমাত্র চাল ডাল এবং আলু দিলে আলু, যদি সবজি দিতে চান সেই সবজির ক্ষেত্রে পরিমাপ বুঝে মশলাটা অ্যাড করবেন। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এবার দিব হলুদ এবং মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ পানি দিয়েছি, এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, এক এক ধনিয়া, জিরা, গরম মশলা এগুলো দিয়ে দিব, লবণও দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, মশলাটা আমার কষানো হয়েছে। এবার আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, আমার এখানে ধরেন এটা 1 কেজির বক্স, এটা দিয়ে পুরো বক্সটা কিন্তু ভরাট হয় নাই, আধা বক্স আছে, ঝোল প্লাস কিছু টুকরাও আছে, এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওখান থেকে নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষানোর পর আমি এখন দিয়ে দিব চাল ডাল। এই যে দেখেন, আমি এখানে বুটের ডাল মুসির ডাল দুইটা মিলিয়ে নিয়েছি, আর আজকে আমি রান্না করছি ভাতের চাল দিয়ে। আপনি চাইলে পলার চাল দিয়েও রান্না করতে পারেন বা বাসমতি দিয়েও রান্না করতে পারেন, আমি এখানে বুটের ডাল এবং মুসির ডাল দুইটা মিলিয়েই রান্না করি সবসময়, কোনো একটা দিয়ে রান্না করি না, দুইটা দিয়ে রান্না করি। বুটের ডালটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিব। খিচুড়িটা আরও পরেই রান্না করতাম, পাচ্ছি যেহেতু এখন বৃষ্টির সময় যাচ্ছে, বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। চাল ডাল আলু সব কিছু একত্রে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব, আর ঝোলটা কিন্তু এখন দিচ্ছি না, ঝোলটা দিব পরে। এবার ঝোলটা দিয়ে দিব,
এবার সবকিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু শুধু যে চাল দিয়ে রান্না করতে হবে তা নয়, আপনি যারা ভাত দিয়ে এভাবে রান্না করতে পারেন সেই ক্ষেত্রে আলু এবং ডালটাকে আগে সিদ্ধ করে নিতে হবে কষিয়ে ভালো করে, তারপর ভাতটা গোস্তের সাথে একই টাইমে অ্যাড করে দিবেন। এবার ঢাকা দিয়ে যাওয়ার করবার মাঝে মাঝে নেড়ে দিতে হবে, কারণ এটা নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে। এটা বসিয়ে দিয়ে যে দূরে চলে যাবেন এমনটা করলে কিন্তু হবে না, ঘন ঘন নাড়তে হবে। চাল ডাল সব কিছু সিদ্ধ হওয়ার পর আমি আবারও চলে আসবো আপনাদের মাঝে। আমার মাছের সাইজ আল্লাহর সাথে যে অনেকটা ভালো আসছে, আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া। এই যে দেখুন, এই হ্যাঁ, তো মিরারের খাদ্যটা আপনারা অবশ্যই আমি খাওয়ানোর জন্য সাজেস্ট বারবারে আমি করি আপনাদেরকে, মিরারের খাদ্যটা খাওয়াবেন। আর মিরারের খাদ্য যদি লাগে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমার এখানে তেলাপিয়া এবং পাঙ্গাস দুটোটাই আছে। আমি মিশ্র চাষ, সকল প্রজেক্টে আমি মিশ্র চাষই করি। আমার কিছু কিছু মাছ আপনার চলে আসছে আধা কেজির কাছাকাছি, আবার কিছু মাছ মনে করেন না 3-4 কেজি। এই তো মিরারের খাদ্য যদি প্রয়োজন হয় আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে যে কোনো জায়গার মাধ্যমে আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো। আমার নিজস্ব পরিবহন আছে, প্লাস আমার মনে করেন নিজস্বই আমি ডিলারশিপ নিচ্ছি এটার। আপনারা আমার সাথে যোগাযোগ করলে সম্পূর্ণ খাদ্যরা আশা করি যে আপনারা পেয়ে যাবেন। এটাতে হলো যে আমার এটা একটা পুকুর, বিশেষ করে এটা পুকুর, অন্যান্যগুলো হলো যে আমার প্রজেক্ট। এই পুকুরগুলোর মাধ্যমে আমার মাসের রেজাল্ট একটু দেরিতে আসে, অন্যান্য প্রজেক্টের মাধ্যমে যদি 4 মাসে 4.5 মাসে চলে আসে তাহলে একটা পুকুরের মধ্যে নর্মাল 6-7 মাস লেগে যায় মাছটা উপযুক্ত হয়ে বিক্রি করতে। পুকুরে আসলে বিভিন্ন ধরনের বাধা প্রতিকূলতার মাঝে দিয়ে যেতে হয়, কারণ এটাতে অনেক নোংরা বা বিভিন্ন ধরনের কাঁচরা ফালায় থাকে, সেই জন্য মনে করেন যে খাবার সবসময় ঠিকঠাক মতন খায় না। তো এই হলো যে পুকুরের বিভিন্ন ধরনের সমস্যা, যে সমস্যাগুলো আসলে কোনোভাবে মেনটেন্স করা যায় না যারা পারে বসবাস করে। গরম গরম খিচুড়ি রেডি হয়ে গেছে, এই যে দেখেন, আমি এর চেয়ে বেশি শুকাবো না, কারণ খিচুড়ি ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম চাকা ধরে যায়, এই জন্য একটু তরল তরল রাখলে খেতে ভালো লাগে আমার কাছে। আপনি যদি শুকিয়ে নিতে চান, আমি তো প্রথমেই বললাম শুকিয়ে নিতে পারেন। তো এখন গরম গরম আপনার ভাই এবং ফাতিয়াকে দিব। লবণ ঝাল সব কিছুই ঠিক আছে। আস্তে আস্তে বলো, মজা নি, মজা নি, মজা না, মজা না। উল্টে হাত দিয়ে ধরাও, দেখছেন মাশাল্লাহ কত বুঝে, নিচে নামতে বলছে সাথে সাথে নিচে নামে গেছে। ভালো হয়েছে খিচুড়ি? হ্যাঁ ভালো হয়েছে, জালটা একটু বেশি হয়েছে, এমনিতে টেস্ট হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো। তুমি খাইতেছ আম্মু? কি খাও দেখি দেখি,
দেখাও। কই টাকা কই কই টাকা কই কই টাকা কই দেখি আগেই সরি বলছি, কারণ আপনার আপু একটু সাময়িক সমস্যার কারণে হয়তোবা সে বয়স দিতে পারছে না, এই জন্য আমি ভিডিওতে বিভিন্ন সময় হয়তোবা বয়স দিয়ে যাচ্ছি, তার জন্য সরি আমি ক্ষমা প্রার্থী। এই প্রজেক্টটা হলো জানি আমার আরেকটা প্রজেক্ট, এটাতে আপনার 4টা 5টায় মাসটা চলে আসছে, এটা অবশ্যই মনে করেন আরো বেশ কিছুদিন আগের ভিডিও, তো ভিডিওটা শেয়ার করছে ওই সময় ভিডিওটা ধারণ করে রেখেছিলাম আমি। এখানে এটা হলো আপনার 60 থেকে 62 শতকের একটা মানে প্রজেক্ট, এটাতে পাঙ্গাইশ এবং মিশ্র চাষে আছে, সব মিলিয়ে এটাতে মাছ চাষ করা হয়েছে। এই যে ভাই, এটার মাছটাই বিক্রি করা হয় বাল্লা সাথে কয়েকদিনের ভিতরে। এই যে অনেক বড় একটা প্রজেক্ট, এটা ফাঙ্গাস, তেলাপিয়া, সাদা মাছ সব ধরনের মানে মিশ্র চাষের কি। আর যে আরেকটা খাবারের জন্য অপেক্ষায়, গিলিবিলি গিলিবিলি করতেছে।